জাতীয় ও পৌর নির্বাচনের পর এই প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে সিলেটে সদর উপজেলায় মোট 8টি ইউনিয়নে 2,07,370 জন ভোটার আস্থাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল 8টায় যথারীতি ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলিতে ভোটার সংখ্যা বাড়ছে। এদিকে মোট 95টি কেন্দ্রের মধ্যে 50টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। 3 প্লাটুন বিজিবির পাশাপাশি পুলিশ 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা বলয় গড়ে তুলেছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। সব মিলিয়ে এখন পর্যন্ত উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।